আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাই তৌহিদ একাডেমিতে। আজকে আমি তোমাদের সামনে অনার্স ফার্স্ট ইয়ারের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের থিওরি অফ ইকুয়েশনের একটি গাণিতিক সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। আমি জানি তোমরা এই মুহূর্তে যারা এই ক্লাসটি দেখবে খুব সহজেই বুঝতে পারবে যে থিওরি অফ যে আমাদের ইকুয়েশন আছে, এই থিওরি অফ ইকুয়েশনের ম্যাথগুলো কিন্তু তোমরা ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে তোমরা কমপ্লিট করে এসেছো। অর্থাৎ নর্মালি যদি তোমরা দেখো যে ইন্টারমিডিয়েটে তোমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো সমীকরণের দুটি মূল যদি আলফা ও বিটা হতো, সেই ক্ষেত্রে আমরা লিখেছিলাম মূল দ্বয়ের যোগফল, অর্থাৎ আলফা প্লাস বিটা সমান লিখেছিলাম মাইনাস বি বাই এ, মূল দ্বয়ের গুণফল সমান আমরা লিখেছিলাম সি বাই এ। তো এই থিওরি অফ ইকুয়েশনে আমরা যখন অনার্স ফার্স্ট ইয়ারে এই ম্যাথগুলো কমপ্লিট করব, সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই ইন্টারের যে দ্বিঘাত সমীকরণের মূল দুটি পাবো, এই মূলদ্বয়ের যোগফল এর আমরা যে একটি ক্যালকুলেশন পেয়েছি এবং মূলদ্বয়ের গুণফলের ক্যালকুলেশন যেভাবে আমরা পেয়েছি, ঠিক ধারাবাহিকভাবে আমরা যদি ত্রিঘাত সমীকরণের তিনটি মূল পাই আলফা বিটা গামা, বা চতুর্থা ঘাত আমরা সমীকরণের যদি চারটি মূল আলফা বিটা গামা ডেল্টা পাই, তাহলে ঠিক একই নিয়মেই কিন্তু আমরা মূলদ্বয়ের যোগফল যেমন আমরা নির্ণয় করতে পারবো, মূলত্রয়ের সমষ্টি বা মূল দুইটি মূলের গুণফলের সমষ্টি বা মূলত্রয়ের গুণফল এর মানগুলো কিন্তু আমরা খুব সুন্দরভাবে প্রমাণ করতে পারবো। আমি তোমাদের সামনে বলবো তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেলে বা তৌহিদ একাডেমি ফেসবুক পেজে আমি ধারাবাহিকভাবে তোমাদের সামনে অনার্স ফার্স্ট ইয়ারের যে কয়েকটি পার্ট আছে, অর্থাৎ যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলোর যতটুকু পারি বোর্ডের বা বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নগুলো আছে বিগত সালে, বা যে প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট এবং বারবার পরীক্ষাতে আসে, এই ধরনের প্রশ্নগুলোর সলিউশন দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি বলবো যে তোমরা সাথে থেকো, চেষ্টা করব তোমাদের সাথে সাথে আমি পড়াশোনা করে আমার এই ক্লাসগুলো আপলোড করা। তাহলে আমাদের এই প্রশ্নটি কি দেওয়া আছে, এক্স কিউব প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল টু জিরো, এই সমীকরণের তিনটি মূল এ বি সি দেওয়া আছে, আলফা বিটা গামা কিন্তু দেওয়া নেই, এবং আমরা দেখতে পাচ্ছি এক্স কিউব প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল টু জিরো, মাস্ট বি এখানে ত্রিঘাত বিশিষ্ট যে আমাদের সমীকরণ পাচ্ছে, এখানে দ্বিতীয় পদে কিন্তু এক্স স্কোয়ার বা এক্স স্কোয়ারের কোনো সহগ নেই। তাহলে আমরা এই নিয়মে যদি মূলদ্বয়ের মূল ত্রয়ের যদি সমষ্টি নির্ণয় করতে চাই, তাহলে আমাদের মাইনাস বি বাই আমরা এখানে এ পাবো, বা মূল দুইটি মূলের যোগফলের দুইটি মূলের গুণফলের সমষ্টি আমরা নিঃসন্দেহে এই নিয়মে আমরা নির্ণয় করতে পারবো। তাহলে আমরা দেখে নিই যে এক্স কিউব প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল টু জিরো সমীকরণে তিনটি মূল যদি দেওয়া থাকে, তাহলে এই তিনটি মূলের সাহায্যে আমরা এখানে যে একটি রাশি আছে ওয়ান বাই এ প্লাস বি মাইনাস সি প্লাস ওয়ান বাই বি প্লাস সি মাইনাস এ প্লাস ওয়ান বাই সি প্লাস এ মাইনাস বি, অবশ্যই তোমরা জানো যেহেতু অনার্স ফার্স্ট ইয়ারের ম্যাথমেটিক্সে তোমরা পড়াশোনা করছো বা বিএসসি পাস কোর্সের শিক্ষার্থীরাও যদি দেখো, আমাদের একটি কিন্তু রাশি সিকোয়েন্স আছে, অর্থাৎ চক্রক্রমিকের কিন্তু একটি ব্যাপার আছে, এ বি কে ধরবে, বি সি কে ধরবে, বা সি কিন্তু এ কে ধরবে, এই টাইপের ম্যাথগুলো আমরা খুব সুন্দরভাবে কিন্তু ক্যালকুলেশন করতে পারবো। আমরা যদি একটি রাশি পাই এ প্লাস বি মাইনাস সি, অবশ্যই পরের রাশিটি বি প্লাস সি মাইনাস এ পাবো, এর পরবর্তী রাশিটি কিন্তু সি প্লাস এ মাইনাস কিন্তু বি পেয়ে যাবো। তাহলে যেহেতু আমাদের এখানে দেওয়া আছে, আমরা এই দেওয়া আছে থেকে কিভাবে আমরা ফাইন্ড আউট করতে পারবো একটু দেখে নিই। আমাদের দেওয়া আছে প্রদত্ত যে সমীকরণটি আমরা লিখে নিই, দেওয়া আছে এক্স কিউব প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল টু জিরো সমীকরণের তিনটি মূল এ কমা বি কমা সি, আলফা বিটা গামা বা পি কিউ আর, যেহেতু এখানে পি কিউ আছে, সো এখানে আমাদের এ বি সি অন্য তিনটি চলক কিন্তু এখানে থাকবে, সমীকরণ তিনটি মূল এ কমা বি কমা সি। সুতরাং আমরা যদি মূল ত্রয়ের সমষ্টি নির্ণয় করতে চাই, তাহলে আমরা কি লিখতে পারবো, এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু মাইনাস, দেখো এখানে সাংখ্যসহগ নিঃসন্দেহে পি এর মান কিন্তু এখানে দেওয়া নাই, এমন যদি হতো পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স, তাহলে হয়তো পি এর মান কিন্তু এখানে শূন্য দেওয়া আছে, আর এখানে কিন্তু সাংখ্যসহগ এখানে এ নেই, তাহলে এখানে কি দেওয়া আছে বলতো, ওয়ান আছে, তাহলে এটিকে খুব সহজেই কিন্তু আমরা লিখতে পারবো শূন্য। সো এ প্লাস বি প্লাস সি কে আমরা
সামেশন অফ এ লিখতে পারি, এটিকে কিন্তু আমরা লিখতে পারি সামেশন অফ বি লিখতে পারি, বা এটাকে কিন্তু সামেশন অফ সি লিখতে পারি। ওভারঅল আমরা সামেশন অফ এ সমান 0, সামেশন অফ বি সমান 0, সামেশন অফ সি সমান আমরা 0 লিখে নিতে পারবো। ওকে, আবার লক্ষ্য করো, মূল দুইটি মূলের গুণফলের সমষ্টি এবি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়ালস টু, আমরা নিঃসন্দেহে এখানে মাইনাস আমরা পি বাই, এখানে আমাদের যদি সাংখ্যসব থাকতো লিখতাম, তাহলে এখন মাইনাস আছে এটা প্লাস হবে, তাহলে প্লাস কি হবে কিউ বাই, এখানে 1 আছে, তার মানে কি বলো তো এটা কিউ অটোমেটিক্যালি আমরা দেখতে পাচ্ছি, তাহলে এটাকে আমরা লিখতে পারবো সামেশন অফ এবি লিখতে পারি, অথবা সামেশন অফ বিসি লিখতে পারি, অথবা সামেশন অফ সি এ আমরা লিখে কিউ লিখতে পারি। এবং লাস্ট অফ অল আমরা তিনটি মূল আমরা জানি, এটি ত্রিঘাত সমীকরণ একচলক বিশিষ্ট, আমরা সমীকরণে ত্রিঘাত যেহেতু দেয়া আছে, তাহলে মূল ত্রয়ের গুণফল অর্থাৎ এ বি সি সমান আমরা এখন কি লিখতে পারি, মাইনাস বি বাই এ প্লাস সি বাই এ মাইনাস আবার ডি বাই আমাদের এ হবে, তাহলে মাইনাস এখানে কি হবে বলো, মাইনাস আর বাই 1 হবে, অর্থাৎ এটিকে আমরা শুধু মাইনাস আর লিখতে পারবো। এখন তোমাদের প্রশ্ন হতে পারে, থিওরাম আমাদের যে ইকুয়েশনস আছে এই ইকুয়েশনসের ম্যাথগুলো তোমরা শুরু থেকে সুন্দরভাবে ইন্টারের সাথে লিঙ্ক করে, যেহেতু ইন্টার পাস করেই তো তোমরা অনার্স ফার্স্ট ইয়ারের পড়াশোনা শুরু করেছো, যারা ম্যাথমেটিক্স নিয়ে পড়াশোনা করছো তাদের কাছে অনুরোধ থাকবে, ম্যাথমেটিক্সে যদি খুবই ভালো রেজাল্ট না করো তাহলে যে কোনো কম্পিটিশনে কিন্তু ভালোভাবে টিকতে পারবে না। আমি একজন ম্যাথের টিচার, একজন ম্যাথের তোমাদের বন্ধু হিসাবে এই কথাটি বলবো। তাহলে আমরা কিন্তু খুব সুন্দরভাবে তোমাদের সামনে আমরা কোন একটি ত্রিঘাত সমীকরণের তিনটি মূলের সাপেক্ষে আমরা ইন্টারের সাথে কম্পেয়ার করে কিন্তু আমরা দেখছি মূল তিনটি সমষ্টি সমান আমরা পাচ্ছি 0 পেয়েছি, মূল দুইটি মূলের গুণফলের সমষ্টি সমান আমরা পাচ্ছি দেখো কিউ পেলাম, এবং তিনটি মূলের আমরা গুণফল কিন্তু আমরা পেলাম কত, আর কত আর বলো, মাইনাস আর। এখন আমাদের প্রদত্ত রাশিতে যদি আমরা পেতে চাই তাহলে প্রদত্ত রাশিতে কি আছে, এ প্লাস বি মাইনাস সি, বি প্লাস সি মাইনাস এ, সি প্লাস এ মাইনাস বি, তাহলে এখান থেকে যদি আমরা এইটাকে নিতে চাই এখন আমরা কি লিখতে পারি দেখো তো, এখন আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0, এখান থেকে অবশ্যই আমরা লিখতে পারবো এ প্লাস বি সমান আমরা মাইনাস সি লিখতে পারবো, আবার কি লিখতে পারবো আমরা এখানে লিখতে পারবো আবার যে বি প্লাস সি সমান মাইনাস এ, এবং আমরা লিখতে পারবো সি প্লাস এ সমান আমরা মাইনাস বি লিখে নিতে পারবো, কারণ আমরা দেখতে পাচ্ছি যে মূল ত্রয়ের সমষ্টি সমান আমাদের এখানে 0 আছে। সুতরাং আমাদের প্রদত্ত রাশি তিনটির হরে কিন্তু এ প্লাস বি আছে, তাহলে আমরা এ প্লাস বি আমরা ফাইন্ড আউট করলাম, আমাদের বি প্লাস সি আছে কত বলো তো, বি প্লাস সি সমান মাইনাস এ আছে, সি প্লাস এ আমাদের আছে, তাহলে আমরা এটা লিখে নিতে পারি। এখন আমরা কি লিখতে পারি, প্রদত্ত রাশিটি, প্রদত্ত রাশিটি আমরা দেখিনি 1 বাই এ প্লাস বি মাইনাস সি প্লাস 1 বাই বি প্লাস সি মাইনাস এ প্লাস 1 বাই সি প্লাস এ মাইনাস বি। ওকে, তাহলে আমরা এ প্লাস বি সমান আমরা পেয়েছি মাইনাস সি, তাহলে এখানে লিখে দিই, লক্ষ্য করো মাইনাস সি হলো, ওকে প্লাস, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, বি প্লাস সি সমান অবশ্যই মাইনাস এ পাবো, মাইনাস এ প্লাস 1 বাই আমরা এখানে কি লিখতে পারবো, মাইনাস বি মাইনাস বি। আমি তোমাদের সামনে এই ম্যাথের মাধ্যমে, এত ইজি ম্যাথের মাধ্যমে একটি বিষয় তোমাদের সাথে ক্লিয়ার করতে চাই, তোমরা যারা এসএসসি শিক্ষার্থী প্র্যাকটিস অর্থাৎ পড়িয়ে থাকো বা এসএসসি পাস করেছো বা ইন্টারেও তোমরা পড়াশোনা করে কিন্তু অনার্স ফার্স্ট ইয়ারে ম্যাথমেটিক্স নিয়ে পড়াশোনা করছো, সেই ক্ষেত্রে মনে রাখতে হবে লসাগু বা গসাগু কখনো ঋণাত্মক সংখ্যা হবে না, কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে মাইনাস টু সি মাইনাস টু এ মাইনাস টু বি হবে, তাহলে আমাদের হরে কিন্তু মাইনাস থাকছে, তাহলে আমরা যদি তোমাদের বলি যে মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোরের লসাগু কত হবে, অলওয়েজ তোমরা মনে রাখবে যে স্বাভাবিক সংখ্যার কিন্তু লসাগু গ্রহণযোগ্য, অর্থাৎ আমরা যখন গুণিতক পেয়ে থাকি, গুণিতক বলতে যে কোনো সংখ্যার গুণিতক বলতে আমরা ওই সংখ্যার সাথে কিন্তু স্বাভাবিক সংখ্যা গুণ করি, অর্থাৎ দুইয়ের গুণিতক যদি বলি দুইকে দুই, দুই দুগুণে চার, অর্থাৎ দুইকে এক দ্বারা, দুই দ্বারা, তিন দ্বারা ইত্যাদি আমরা গুণ করে থাকি। এটি বলার কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি কত বলতো, 1 বাই কত বলতো, মাইনাস টু সি, তো মাইনাস টু সি কে আমরা কি লিখতে পারি বলতো, যে কোনো ভগ্নাংশের লবে আমাদের
माइनस थका मान सम्पूर्ण भग्नांशर आगे माइनस दिए लिखते पर जेको भग्नांशर हरे माइनस थका मान कि सम्पूर्ण भग्नांशर आगे माइनस लिखते पर ओके ये लिखते परि एर कि लिखते परि एखे माइनस माइनस टू ए आस प्लस माइनस माइनस हलो वन देखो टूस ए पेल एखे कत हो वन देखो टूस बी हलो ओके टोटाले जो माइनस कमन नहीं एरपर जो लसागु करते चाहिए टू ए बी सी लसागु पा ओके और ये माइनस देर कारण तीन टी पदर आगे किन्तु प्लस पे जाब एवं टू जेहेतु लसागुते कमन आकार आछे ए बी सी के जो सी द्वारा भाग करी तेल एखे कि पा एखे पा ए बी और एखे माइनस माइनस प्लस हो गए एखे बी सी पा एखे सी ए पा ओके निःसंदेह तुम्हारा बुझते हरे जखनी माइनस थकसे तक ही तो अनेक समय माइनस के हरे रेखे किन्तु लसा करी किन्तु एटी ना करे तुम्हारा जे काजटी करबे कोनो भग्नांशेर लब बा हरेर पूर्वे माइनस थका माने कि सम्पूर्ण भग्नांशेर आगे किन्तु माइनस थका सेटी आमी निलाम एवं तीनटी भग्नांशेर आगे माइनस कमन नेवार कारणे किन्तु आमरा एखाने आमरा ब्रैकेटेर मध्ये आमरा लबे किन्तु पजिटिव पेये गेछे एखन लक्ष्य करो जे दुईटी मूले आमरा समीकरणेर एत समीकरणेर तीनटी जदि मूल हय एखाने आमी एकटु क्लियर करे लिखि नाय एत मूल एत समीकरणेर तीनटी मूल एखाने लिखते अवश्य हबे मूल एत होले आमरा एई कथाटी किन्तु लिखते पारबो ओके देवा आछे एत समीकरणेर तीनटी मूल एखाने तीनटी मूल होले ना दिये आमरा एखाने तीनटी मूल उल्लेख करलाम ओके ताहले देखो দুইটি মূলের গুণফলের সমষ্টি সমান আমরা কি পেয়েছি বলতো কিউ পেয়েছি তাহলে এখান থেকে আমরা কিভাবে লিখতে পারি নিঃসন্দেহে আমাদের মাইনাস থাকলো লবে কিন্তু দেখো আমাদের কিউ থাকছে আর হরে দেখো টু থাকলো আর হরে এই যে এ বি সি তিনটি মূলের গুণফল সমান আমরা পেয়েছি কি বলতো মাইনাস আর পেয়েছি তাহলে মাইনাস মাইনাসে খুব সম্ভবত আমরা প্লাস কি লিখতে পারি বলতো কিউ বাই টু আর কিন্তু আমাদের আনসার হবে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের বলবো যে আমি তোমাদের সাথে আছি তোমরা যারা ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছো বা সেকেন্ড ইয়ারে অনার্স এ পড়াশোনা করছো বা থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে আমি যতটুকু পারি সুস্থ থেকে সময় বের করে তোমাদের জন্য ক্লাসগুলো আপলোড করার চেষ্টা করব তোমরা অনেকেই অনেক কমেন্টস লিখেছো যে স্যার আপনি শুধু সূচিপত্র দিয়েই কি থেমে আছেন আমি অ্যাকচুয়ালি ব্যস্ততার কারণে বিভিন্ন ক্লাসের ভিডিওগুলো আপলোড করার জন্য এসএসসি জেএসসি পিএসসি দেওয়ার কারণে কিন্তু আমি ইন্টারি ক্লাসগুলো আপলোড করতে পারি না বা অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ক্লাসগুলো আপলোড করতে পারছি না আমি চেষ্টা করব সময় সুযোগ করে তোমাদের সামনে একটু কষ্ট করে তোমাদের ভালোবাসার যে জায়গা বা আমার ভালোবাসার জায়গা তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেলে আমি চেষ্টা করব আমি তৌহিদ স্যার তোমাদের সামনে এই টাইপের ম্যাথগুলো সলিউশন দেওয়া সো তোমরা একটু দেখে নাও আমাদের এই ত্রিঘাত সমীকরণের তিনটি মূল যদি এ বি সি হয় তাহলে এই তিনটি রাশির আমাদের মান কিন্তু পাবো কিউ বাই টু আর সো তোমরা সুস্থ থেকো ভালো থেকো এবং তোমরা তোমাদের কমেন্টস লিখো তোমাদের প্রবলেমগুলো আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব সে প্রত্যাশা এই ক্লাসে দিতে চাইলাম আল্লাহ হাফেজ